বছর ওদের জীবন থেকে কেন নেওয়া হয়েছে? এই 15টা বছর কি আর ফেরত দেওয়া যাবে? আমার ছোট ছোট ভাইরা বিয়ে করছে, ওই তো বড় ছিল, ওর বাচ্চা থাকে, ওর তো এখন বাচ্চা থাকার কথা ছিল, আর ও এখনো বিয়েই করে নাই কেন? এই সরকারের বিরুদ্ধে আমি চাই একে এই স্বৈরাচারী সরকারকে আইনের আওয়াজ না তাই আনে আইনা ওরে কঠিন কঠিন শাস্তি দেওয়া হোক। আর যারা এই অপরাধের সাথে জড়িত ছিল, যারা এই অপরাধ এই করছে, তাদেরকে আপনারা খুঁজে খুঁজে বের করে ওদের শাস্তি দেন। আর এই যে সাধারণ আমার ভাইরা, ওরা সাধারণ কর্মচারী ছিল, ওরা তো এত বড় লেভেলের ছিল না, ওরা তো সাধারণ ছিল। আমি চাই আমার ভাইদেরকে প্রত্যেকের ফ্যামিলির কাছে ফিরে আসতে হোক। ভাই 15টা বছর ওরা ফ্যামিলি থেকে দূরে ছিল, এর থেকে শাস্তি আর কি হতে পারে বলেন? যার মা কোনো দিন তার ছেলেকে স্পর্শ করতে পারে না, যার বাবা কোনো দিন তার ছেলেকে স্পর্শ করতে পারে না, এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে বলেন? আপনাদের কাছে হাত জোর করে বলি, আপনাদের কাছে এখন আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন যে ডক্টর ইউনুস, ওনার কাছে আমি হাত জোর করে বলি ওনার কাছে যেন আমার এই ভিডিও বার্তাটা পৌঁছায় যে আমি আমার মায়ের পক্ষ থেকে, আমার মা অসুস্থ, আমার মা চোখে দেখতে পারে না, এটা সঠিক তদন্ত করে ওদেরকে এই শাস্তি থেকে মুক্তি দেয়, ওদের চাকরিগুলো ফেরত দেওয়া হোক। ভাই ওরা কি করে খাবে? ওদের জীবন থেকে 15টা বছর চলে গেছে, ওদের এই 15 বছর কোনো বিডিআর কোনো ক্রাইমের সাথে জড়িত নাই। ওরা সরকার যা বলছে সরকারের সব কিছু মেনটেন করে চলছে, ওরা কোনো অবৈধ কিছু করে নাই, ওরা কোনো ক্রাইমও করে নাই। ওদের যেমনি রাখা হয়েছে ওরা এমনিই আছে। আমি ডক্টর ইউনুস স্যারের কাছে জোর হাত করে আমার মায়ের হয়ে বলছি, সঠিক তদন্ত করে ওদেরকে মুক্তি দেওয়া হোক, প্রত্যেকের মায়ের কাছে প্রত্যেকের ফেরত দেওয়া হোক। এটা আমার কাছে চাকরি পূর্ণতা বহাল দিয়ে ওদেরকে মুক্তি দেওয়া হোক। আর ভাইরা এই যে বন্দি, আজকে 15টা বছর বন্দি, এই যে 15টা বছর ওদের জীবন থেকে চলে গেছে, এটা কি কেউ কোনো দিন ফেরত দিতে পারবে? আমি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হোক যে এই 15 বছর ওদের জীবনে ফেরায় দেওয়া হোক। কেন ওদের তো এই জীবন থেকে 15টা বছর চলে গেছে। ভাইদেরকে রিমান্ডে দিনের পর দিন রিমান্ডে নেওয়া হয়েছিল। আমার ভাইরা একেবারেই বলছে আমাদেরকে মেরে ফেলেন, আমরা অন্যায় করিনি, আমরা ওদেরকে মারি নাই। হাজারবারও বলছে ওরা মারি নাই। তারপরেও ওদেরকে কতবার যে রিমান্ড দেওয়া হয়েছে, আমার ভাইরা হাঁটতে পারে নাই। রিমান্ড দেওয়ার পরে আমার ভাইরা হাঁটতে পারে নাই, সুস্থ মতো চলাফেরা করতে পারে নাই। আমাদের ভাইরা বন্দি ছিল, আমাদের ভাইরা তো কোনো অন্যায় করে নাই, তাইলে আমাদের ভাইদেরকে কেন এত রিমান্ড দেওয়া হয়েছিল? আমাদের বাইরে যোগদান করে ফ্যামিলির হাল ধরতে গিয়েই আমার ভাই মাত্র 25 দিন চাকরি করছে, ই থেকে ট্রেনিং দিয়ে আইসা, ছুটিতে আইসা এক সপ্তাহ কাটায় পরে গেছে জানের, মানে 2009 সালের 1 তারিখে তো আপনার নির্বাচন হয়েছে, তো 1 তারিখে 3 দিন পরে আসছে, নির্বাচনের 3 দিন পরে আসছে, আসার পরে এক সপ্তাহ ছুটি কাটায় জানের মাত্র 25 দিনের মাথায় এই যুদ্ধটা লাগানো হয়েছে। হ্যাঁ, কারাবন্দি 15 বছর। আমার ভাই বিয়েও করে নাই, আমার মা এক যুবতী নারী ছিল, আপনারা জানেন আমার মা অনেক সুন্দর ছিলেন, আমাকে দেখতে কেমন মনে হয় জানি না, আমার মা আমার থেকেও সুন্দর ছিল। আমার মার চেহারা দেখলে, আমার মার চুলগুলো কালো ছিল, আমার মা এখন বৃদ্ধা হয়ে গেছে, আমার মার চুলগুলো সাদা হয়ে গেছে। আমার মা আল্লাহকে বলে, আল্লাহ আমার ছেলেকে না দেখায় তুমি আমাকে মৃত্যু দিও না, আমার ছেলেকে দেখায় আমার মৃত্যু দিয়ে আমি যেন দেখতে পারি যে আমার ছেলে বের হয়েছে, আমি যেন আমার ছেলেকে মুক্ত দেখে মৃত্যু আমার মৃত্যু হয়, আমার আগে তুমি মৃত্যু দিও না, আমি যতক্ষণ পর্যন্ত আমার ছেলের মুক্ত না দেখি ততক্ষণ পর্যন্ত আমাকে মৃত্যু দিও না। আমার মা সেই যুবতী থেকে একজন বৃদ্ধ হয়ে গেছে, আমার মার চুল পেকে গেছে, আমার বাবা বৃদ্ধ হয়ে চুল পেকে গেছে, কেন? ওরা তো কোনো অন্যায় করে নাই, কোনো দোষ করে নাই। তাইলে এই 2009 সালে 25 ফেব্রুয়ারি
পঁচিশে ফেব্রুয়ারি এই পিলখানার হত্যাকাণ্ড করা হয়েছিল। আর সেখানে আমার অনেক বিডিআর ভাইদের মানে আটক বন্দি করা হয়েছিল। সেখানে আট হাজার মতো আমার ভাই বিডিআর ভাইদেরকে বন্দি করা হয়েছিল। তো এখন প্রায় 15 বছর হয়ে গেছে ওদের বন্দি জীবন। আর কত ওরা বন্দি থাকবে ভাই? ওরা তো কোনো অন্যায় করে নাই, ওরা তো কোনো দোষ করে নাই, ওরা কোনো অন্যায়ও করে নাই, কোনো দোষও করে নাই। ওদের এই স্বৈরাচারী সরকার, এই সরকার ওদেরকে মানে এই যে ই করে এই যুদ্ধটা লাগায়া ওদের প্রথম ওর স্ট্রেপ ছিল যে এই যুদ্ধটা করে ওই যে বড় বড় অফিসারগুলো আছিল এই অফিসারগুলোকে মেরে ওই ক্ষমতায় আসা, আর এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যই এই যুদ্ধটা লাগাইছে। ওরা তো সাধারণ কর্মচারী ছিল, ওরা তো সাধারণ বিডিআর ছিল, ওদের কি সাহস এত বড় বড় অফিসারদেরকে মারা? ওরা তো প্রশ্নই ওঠে না এত বড় বড় অফিসারদেরকে মারবে। এটি ভারতের চাল ছিল, আর ভারতেরই একটা ই ছিল যে ওদের দিয়ে এই কাজটা করাবে। আসলে ওরা সাধারণ শ্রমিক ছিল, সাধারণ ই ছিল, ওরা এগুলা করতে পারে না, আর ওরা করে না এগুলা। আমাদের ক্ষেত্রে হয়েছে কি, আমার ভাই, আমরা পাঁচজন ভাই বোন, আমাদের পাঁচজন ভাই বোনের মধ্যে আমার বাবার প্রথম সন্তান ছিল আমার ভাই। তো আমার ভাই আমার বাবার পর প্রথম সন্তান তো কলিজার টুকরো হয়, এটা আপনারা জানেন ফ্যামিলির হাল ধরে। আর আমার ভাই, আমরা পাঁচজন ভাই বোন ছিলাম, আমার বাবা অসুস্থ ছিল, আমার বাবা বয়স্ক ছিল, সংসার চালাইতে পারতো না, এই জন্যই পড়ালেখা বাদ দিয়ে যায় সেনাবাহিনীতে যোগদান করে।